নমস্কার বন্ধুরা সিম্পল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির সম্পূর্ণ নতুন আমের পকোড়া রেসিপি বন্ধুরা আপনাদের যদি টক ঝাল রেসিপি খেতে ভালো লাগে তো এই পকোড়া নিশ্চয়ই বানিয়ে খান দেখুন কি সুন্দর ক্রিস্পি হয়েছে দারুণ লাগে খেতে তো আসুন শুরু করি আমের পকোড়া বানানোর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের আম নিয়ে নিয়েছি আমগুলো বেশি মিষ্টিও না বেশি খটাও না মোটামুটি এবার আমগুলো খোসা ছাড়িয়ে নেব আমগুলো খোসা ছাড়িয়ে নিয়ে আমি আমগুলোকে গ্রেড করে নেব বন্ধুরা আমি ছোট ছিদ্রবেলা গ্রেটার সাইজে গ্রেড করে নিচ্ছি এতে করে আলুগুলো সুন্দর মিহি করে কুচি হয় এবং পাকোড়াগুলোও খেতে খুবই দারুণ ক্রিস্পি হয় বন্ধুরা আপনারা এই কাজটা চাইলে বটিতেও করতে পারেন কিন্তু ভালো করে কুচি করে নিতে হবে মিহি করে তাহলে পাকোড়া ভালো ক্রিস্পি হবে আমার গ্রেড করা হয়ে গেছে আমগুলো আমি একটা জায়গার মধ্যে সব কুচি করা আমগুলো তুলে নিচ্ছি এবার এই আমগুলোর মধ্যে দিয়ে দিতে হবে বেসন তাই আমি গুনে গুনে উঁচু উঁচু চার চা চামচ বেসন দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা আপনাদের আমের পরিমাণ অনুযায়ী বেসনটা দিবেন তো আমি মিডিয়াম সাইজে দুটো আমি চার চা চামচ বেসন এবং দু চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মিডিয়াম চামচের হাফ চা চামচ জুয়ান আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম কিছু কারিপাতাকে এভাবে টুকরো টুকরো করে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এবার সবগুলো ভালো করে মিশিয়ে নেব আমি প্রথমে জল ব্যবহার করছি না এভাবে শুকনো শুকনো মিশিয়ে নিচ্ছি পরে দরকার হলে জল ব্যবহার করব বন্ধুরা আর অল্প পরিমাণে জল লাগবে তাই আমি হাতের মধ্যে অল্প জল নিয়ে আবার ভালো করে এটাকে মেখে নেব বন্ধুরা এগুলোর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারেন আমগুলো মাখা হয়ে গেছে এবার আমি বেশ কিছু তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে অল্প ব্যাটার দিয়ে দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কি না তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি আমার পছন্দ অনুযায়ী এরকম শেপ বানিয়ে দিয়ে দিচ্ছি ব্যাটারগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ বানিয়ে দিতে পারেন না হয় এরকমও দিতে পারেন তেলের মধ্যে যতগুলো ধরবে আমি ততগুলো পকোড়ার শেপ বানিয়ে এভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি সবগুলো দেয়া হয়ে যাওয়ার পর আমি এক থেকে দেড় মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেবো এক থেকে দেড় মিনিট পর একটা সাইড ডিপ ফ্রাই হয়ে গেছে আমি এবার সবগুলোকে উল্টে পাল্টা দিচ্ছি সবগুলো পকোড়া উল্টে পাল্টা দিয়ে আবারও এক থেকে দেড় মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেবো বন্ধুরা দেখুন এভাবে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে পকোড়াগুলো সম্পূর্ণ তৈরি আমি এবার পকোড়াগুলো ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বন্ধুরা এভাবে সুন্দর সুন্দর আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিন যাতে করে নতুন নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছাতে পারে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে রেসিপিটিকে লাইক করে দেবেন ধন্যবাদ রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য